আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আমরা পড়তেছিলাম হচ্ছে রিজিড বডিস নিয়ে। তো এখন আমরা জানবো হচ্ছে আমার ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে। ভেক্টর প্রোডাক্ট তো এটা সম্পর্কে কেন জানা জরুরি? তোমার রিজিড বডিতে অনেক কী করি আমরা, রিজিড বডিতে কিন্তু যে বডির শেপ বা সাইজ এটাকে কিন্তু আমরা কনসিডার করি। তো অনেক সময় আমাদের হয় কি যে এরকম ধর একটা বডি চিন্তা করি, এদিকে আমরা ফোর্স দিচ্ছি, তো এটা সিজি হচ্ছে আমার এই জায়গায়। তো এই ফোর্সের কারণে একটা কিন্তু আমাদের টর্ক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। তো এই মোমেন্টটা আমাদের অনেক সময় ক্যালকুলেশন করতে হয় যে মোমেন্ট ক্যালকুলেশন করবো আমরা কীভাবে। তো এই মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য কিন্তু আমাদের, যে আমরা জানি মোমেন্ট হচ্ছে আমার কী, মোমেন্ট এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে কি মানে আর ক্রস হচ্ছে আমার ফোর্স। তো এই এই জিনিস বের করার জন্য কিন্তু আমাদের ক্রস গুণ সম্পর্কে আইডিয়া থাকা জরুরি খুবই। সো আমরা এখন হচ্ছে ক্রস গুণ সম্পর্কে একটু জানবো, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস গুণ যেটা আমরা বলতেছি সেটা সম্পর্কে। তো এটা এগুলো আমরা অলরেডি কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসে পড়ে আসছি, তো জাস্ট কাল রিভিউ করবো যে আমরা কী পড়ছি সেটা নতুন করে আবার জানবো। তো ভেক্টর প্রোডাক্ট আমরা চিন্তা করি দুইটা ভেক্টর, যে একটা ধরে এদিকে একটা হচ্ছে এদিকে, এটাকে ধরে আমরা পি, এটাকে ধরে আমরা কিউ, অ্যাঙ্গেল ধরে মাঝে হচ্ছে থিটা। তাহলে আমরা জানি হচ্ছে এই দুইটা যদি ভেক্টরকে আমরা ক্রস গুণন করি, ভেক্টর প্রোডাক্ট করি, তাহলে যদি একটা ভেক্টর পাই সেটা হচ্ছে ধরলাম আমরা ভি ধরি, জাস্ট ধরলাম ভি একটা ভেক্টর পাইলাম। ভি মানে আমার ভেলোসিটিও না ভলিউমও না, যা একটা ভেক্টর চিন্তা করতেছি। তাহলে এই ভেক্টরটা কী হবে, এটার ডিরেকশন কী হবে? তা আমরা জানি যে রাইট হ্যান্ড রুল যেটা, রাইট হ্যান্ড রাইট রুল যেটা, কোনে জানি হচ্ছে কি এই দুটো যে সারফেস মানে পি এবং কিউ, এই ভেক্টর দুটো যেই সারফেসে আছে তারকে পারপেন্ডিকুলার হবে। আমরা তো দেখাতে চাই এটাকে, এটা এভাবে দেখাইতে পারি আমরা চাইলে, যে আমরা ভি ভেক্টরের দিকটা হবে কি এই বরাবর, রাইট? তো আর এটার ম্যাগনিটিউড কী হবে ভি এর? এটা হচ্ছে আমার কি ভিটা, এটা আমরা দেখাই দিই, এটা হচ্ছে আমার সেই ভি ভেক্টরটা। তো আর ভি এর ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউডটা কী হবে, ডিরেকশন তো পাইলাম, ডিরেকশন হচ্ছে কি পি এবং কিউ এর লম্ব বরাবর। তো এখন এটার মানটা হবে আমাদের হচ্ছে ভি হবে কি, যে পি এর ভ্যালু কিউ এর ভ্যালু, তারপরে কেদের এক কোণের সাইন, এদের মধ্যবর্তী কোণ আছে সেটা কি সাইন, তাহলে কি পি কিউ সাইন থিটা হচ্ছে আমার ভি এর ভ্যালুটা। এখন পি কিউ সারফেসের উপরেও হতে পারে নিচেও হতে পারে, এটা আমরা কীভাবে করবো, এটা হচ্ছে স্ক্রু নিয়ম। দেখেছি আমরা কি চিন্তা করি, এখানে পি ক্রস কিউ করতেছি আমরা, এটা হচ্ছে কি পি ক্রস কিউ, তো আমরা যাচ্ছি কি পি থেকে কিউ এর দিকে। তো আমরা যদি একটা স্ক্রুকে এখানে রেখে, ধরে এখানে একটা স্ক্রুকে রেখে যদি পি থেকে কিউ এর দিকে ঘুরাই, তাহলে স্ক্রুটার কোন দিকে যাবে? তাহলে অবশ্যই কি স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আসবে। তো বাইরের দিকে বেরোলে কি উপরের দিকে, আমরা চিন্তা করছি এটাকে উপর দিকে, আর যদি আমরা কিউ থেকে পিয়ে দিকে যাই তাহলে কিন্তু কি ভিতরের দিকে যাবে। তো এভাবে আমরা এটাকে বলতে পারি যে স্ক্রু নিয়ম যেটা আর কি, যে স্ক্রুকে যদি আমরা ঘুরাই পি থেকে কিউ এর দিকে, ঘুরাইলে কি হবে আমরা দেখছি স্ক্রুটা কিন্তু বেরিয়ে আসবে। তো এটার ভিটা যে আমরা দেখাইছি এদিকে, আসলে কিন্তু ভিটা কিন্তু হচ্ছে আমার এই বোর্ড থেকে এই বরাবর, তোমার থ্রি ডাইমেনশনাল জিনিসটা আসলে বোর্ডের মধ্যে দেখানো ওইভাবে সম্ভব না। সো এই জন্য কিন্তু আমরা জাস্ট উপর দিকে লিখছি, এটা কিন্তু এরকম না যে এটা কিন্তু উপরের দিকে, এটা কিন্তু হচ্ছে আমার আসল জিনিসটা হচ্ছে ভিটা হচ্ছে কিন্তু এই যে এরকম, যদি আমরা টিপটা দেখাই টিপটাকে পজিটিভ দিয়ে এইরকম ভিটা, রাইট? কারণ হচ্ছে কি আমরা পি থেকে দিলে ঘুরাই একটা স্ক্রুকে, সেক্ষেত্রে কিন্তু এটা উপরের দিকে হয়ে আসবে, রাইট? সো এখন যে উল্টা কাজটা আমরা করি, যে কিউর থেকে পি এটা উল্টা, তখন কিন্তু উল্টা হয়ে যাবে। সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে এভাবে মাইনাস, কী লিখতেছি আমি উল্টা হয়ে যাবে, সো কি আমার কিউ ক্রস পি লিখতে পারি হচ্ছে আমরা মাইনাস ভি বলতে পারি, এখানে যদি ভিটা হয় এটাকে আমরা ভি চিন্তা করি, এটাকে নিচের দিকে হচ্ছে মাইনাস ভি, এটা আহামরি কিছু না। তো আমরা যেটা আহামরি সেটা একটু দেখি, আহামরি বলতে যেটা আমরা হয়তো ভাবে চিন্তা করি নাই সেটা দেখি, সেটা হচ্ছে এই, আমি একটু মিশাই নেই, আমার নতুন আঁকতে হবে, এটা বোঝার আছে একটু, এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, আমি তেমন হচ্ছে নতুন জানলাম। আচ্ছা এটা একটু বেশি সমস্যা নেই, আচ্ছা আমি আগে আঁকে নেই তারপরে কথা বলি, কারণ হচ্ছে আমাকে অনেক সময় আঁকতে আমার খুব ভুল হয়ে যায়, আঁকা আঁকি কিন্তু খুব দুর্বল আমি। ধরে এটা হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে আমার কিউ ফোর্স, এটাও হচ্ছে আমার কিউ ড্যাশ ফোর্স ধরি। আচ্ছা তাহলে যে চিন্তা করি আমরা, এটা হচ্ছে এটা
এইটাকে যদি আমরা এইভাবে, আচ্ছা এটা আলাদা করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরি হচ্ছে এই, এটাকে ধরি হচ্ছে এইটা, এই লালটা লাল, মানে লালটা লালে করেসপন্ডিং হচ্ছে আর কি, আর এটা ওইটা কালোটা কালো। তার মানে আমি যদি বলে দেই তাহলে এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার কিউ ড্যাশ। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি ভি এর চিন্তা করি, যে ভি, এই ভিটা আসলে কি হচ্ছে, ভিটা কিন্তু আমার কি পি এবং কিউ এর ক্রস প্রোডাক্ট, এবং সেই ইট সেলফ একটা ভেক্টর। তো এই ভেক্টর যদি মানে মানটা চিন্তা করি, এই মানটা কিন্তু হচ্ছে আমার এই যে পি কিউ যে আমার একটা প্যারালোগ্রাম হয়েছে, যে পি কিউ এটা চিন্তা করি আমরা শূন্য বিন্দু, সরি ও বিন্দু, এটাকে এ, এটাকে চিন্তা করি বি, এটাকে আমরা সি চিন্তা করি, তাহলে যে ও এ বি সি আমার যে প্যারালোগ্রামটা হয়েছে, এই সামান্তরিকের যে ক্ষেত্রফল এটা কিন্তু হচ্ছে ভি এর সমান। কেন হচ্ছে, আমরা চিন্তা করি যে এখানে আমরা জাস্ট একটা লম্ব ড্র করব, তাহলে এটার অ্যাঙ্গেল যদি হয় থিটা, আমার এদের মধ্যে যদি অ্যাঙ্গেল যদি থিটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা মানে কি, আমরা যদি এটাকে এইচ চিন্তা করি, বি এটাকে এন চিন্তা করি, বি এন, বি এন কিন্তু হচ্ছে যদি আমরা এইচ চিন্তা করি, তো আমরা এই ত্রিভুজটি দেখতে পাচ্ছি যে কিউ সাইন থিটা এটা কিন্তু হচ্ছে আমার এইচ বা বি এন, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি তার যে ভূমি মানে বেস হাইট, ভূমি হচ্ছে পি, হাইট হচ্ছে এইচ, তাহলে হচ্ছে আমার যে কোনো একটা দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে ওই দুইটা ভেক্টর দিয়ে আমরা যে সামান্তরিকটা গঠন করতেছি সেই সামান্তরিকের যে ক্ষেত্রফল, প্যারালোগ্রামের যে ক্ষেত্রফল এরিয়া, সেটা হচ্ছে আমার ওই ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে। তো এখন যদি আমরা খেয়াল করি যে এই ভেক্টরটাকে দেখি পি কিউ, কিউ ভেক্টরটাকে আমি কিউ ড্যাশ একটা ভেক্টর চেঞ্জ করে দিছি, স্পষ্টত কিউ ড্যাশ কিউ এর প্যারাল না, কিউ এর সমানও না, তার মানে কিউ ড্যাশ টোটালি একটা ডিফারেন্ট ভেক্টর। এখানে দেখায় যে কিউ নট ইজ ইকুয়াল টু কিন্তু কিউ ড্যাশ, স্পষ্ট দেখা যাচ্ছে। স্টিল যদি আমি দেখতেছি যে এটা আমার সি বি বি ড্যাশ চিন্তা করি, এটাকে এই বিন্দুকে সি সি ড্যাশ বিন্দু চিন্তা করি, তাহলে একটু খেয়াল করি যে আমার বি বি ড্যাশ এটা কিন্তু স্টিল আমার যে পি ভেক্টরের যে ডিরেকশান এটার কিন্তু প্যারালাল আছে। যদি তাই হয় তাহলে আমার এই যে কিউ যে ভেক্টরটা আমি নতুন করে নিচ্ছি, তাহলে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার এইটুকু যে এক্সট্রা এরিয়া কমলো এখানে যে বার, এটাকে সমান হচ্ছে, তার মানে হচ্ছে আমার যে আগের যে এরিয়া ছিল সেই এরিয়া কিন্তু একই থাকতেছে, একই থাকতেছে মানে কিন্তু এখনও এই ভিটা সেম থাকতেছে, তার মানে এখানে আমি ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছি, পি কিউ ড্যাশ, এখানে যদি এখন থিটা চিন্তা করি, থিটা ড্যাশ চিন্তা করি, থিটা ড্যাশ চিন্তা করি, তাহলে কিন্তু এখানে কি সাইন থিটা ড্যাশ। আলটিমেটলি যারা আপনি চিন্তা করি যে ভি এটা কিন্তু হচ্ছে কি, প্রথমে চিন্তা করি পিউ পি ক্রস কিউ ছিল, এখন কি হয়ে গেছে পি ক্রস কিউ ড্যাশ, এবং এতে কোনো চেঞ্জ হয় নাই, কিউ কিউ এর মতোই আছে, সরি ভি ভি এর মতোই আছে। তার মানে হচ্ছে ভি আগে যা ছিল এখন তাই আছে, কখন যদি আমরা একটা ভেক্টরকে একটা ভেক্টর রিপ্লেস করি এবং এদের টিপ দুটো পয়েন্ট, আগে টিপ ছিল বি, এখন এই টিপ পয়েন্ট হয়ে গেছে কি বি ড্যাশ, এই বি এবং বি ড্যাশের যে সংযোগ রেখাটা আমার আগের যে ভেক্টর পি ছিল ওই প্রথম ভেক্টর পি এর যদি প্যারাল হয়, সেক্ষেত্রে আমার এদের ক্রস প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হবে না, মানে আমি কিউকে কিউ দ্বারা রিপ্লেস করে ফেলতেছি। আমি মানে বোঝাতে পারতেছি কিনা জানি না, চেষ্টা করতেছি আর কি, এখানে ফিগারটা ফিগারটা দেখলে এটা ইজি বুঝাটা আর কি। তো আশা করি আমরা বুঝতে পারছি, তো এই হচ্ছে ব্যাপার।